প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আজকে হলো 11 জুলাই 2022 সাল রোজ সোমবার। আজকে সৌদি আরব এবং বাংলাদেশের স্বর্ণের সর্বশেষ রেটটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো সৌদি আরবে মূলত আমরা যারা প্রবাসীরা স্বর্ণ ক্রয় করি, আমরা কিন্তু বেশিরভাগ সময় 22 ক্যারেটের স্বর্ণটা কিন্তু ক্রয় করে থাকি এবং 22 ক্যারেটের স্বর্ণটাই কিন্তু সবথেকে ভালো। আর 24 ক্যারেটের স্বর্ণ তেমন একটা পাওয়া যায় না, সেটা মূলত বার আকারে বিস্কুট আকারে আসে। তো 22 ক্যারেটের 1 গ্রাম স্বর্ণের দাম আজকে সৌদি আরবে হচ্ছে 202 রিয়াল। জি হ্যাঁ বন্ধুরা, 202 রিয়ালে আপনারা কিন্তু সৌদি আরবের 22 ক্যারেটের 1 গ্রাম স্বর্ণের দাম পেয়ে যাবেন। আর 24 ক্যারেটের দাম হচ্ছে 219 রিয়াল 1 গ্রামের দাম। তবে বন্ধুরা, 22 ক্যারেটের যেই 202 রিয়াল 1 গ্রাম স্বর্ণের দাম, সেটা কিন্তু আবার অনেক সময় বিভিন্ন স্বর্ণের যে যে গহনাগুলি সেটার ডিজাইনের ভিন্নতার কারণে বা বিভিন্ন ব্র্যান্ডের কারণে কিন্তু এটা দামটা 19-20 হতে পারে, তবে তেমন একটা ব্যবধান হবে না আমরা যে রেটটা আপনাদেরকে দিচ্ছি। তো 22 ক্যারেটের 1 গ্রাম স্বর্ণের দাম যদি 202 রিয়াল হয়, তাহলে সেক্ষেত্রে 1 ভরি স্বর্ণের দাম দাঁড়াবে 2356 রিয়াল। তো 2356 রিয়ালে আপনারা সৌদি আরবে 1 ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পেয়ে যাবেন। তবে এটা যদি বাংলাদেশ টাকা কনভার্ট করি, তাহলে আজকের রেট অনুযায়ী 61,000 টাকা কিন্তু আপনারা 1 ভরি স্বর্ণ ক্রয় করতে লাগবে। আর অপরদিকে বন্ধুরা, বাংলাদেশে কিন্তু 22 ক্যারেটের 1 গ্রাম স্বর্ণের দাম হচ্ছে 6,720 টাকা করে। তো 6,720 টাকা করে আপনারা যদি 22 ক্যারেটের 1 গ্রাম স্বর্ণের দাম পান বাংলাদেশে, সেক্ষেত্রে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম পাবেন আপনারা 78,382 টাকা। 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম হচ্ছে 74,883 টাকা। 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম হচ্ছে 64,152 টাকা। এবং বাংলাদেশে যে সমস্ত সাধারণ জুয়েলারি দোকানে যে সমস্ত স্বর্ণগুলি মিক্স যে স্বর্ণগুলি রয়েছে, এগুলো দিয়ে যদি তৈরি করে দেয়, তাহলে সেখানে 1 ভরির দাম পড়বে 53,489 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকে সৌদি আরবের স্বর্ণের রেটের আপডেটগুলি। তবে যখনই আপনারা স্বর্ণ ক্রয় করবেন, কয়েকটা দোকান দেখে শুনে কিনবেন এবং স্বর্ণ ক্রয় করার সাথে সাথে আপনাদের ওই সমস্ত পেপারগুলি ডকুমেন্টসগুলি আপনারা সাথে নিয়ে রাখবেন। তো এই ছিল আজকের স্বর্ণের রেটের আপডেটগুলি। নিজে জানুন, শেয়ার করে অপর ভাইকে জানার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।